घर भितरे सूज आछे ना आमी जन निबी तो घर नु बारी ता अरे आमरा तो घर भितरे आछे जीवन जो जाई मोर चले ताते खोती ना भालो बेचे रानी मारुपो मोरा बच्चा काले कटे रोग थाई ले जाओ छोटा भालो है कैसे कीरो को तो बिचाय मुता मिचना है मुता रोग आर बड़ो हुई तेसे रोग तो चुली चे जाओ बड़ो हुई ते आवार कटे रोग आसे भालो बेचे रानी मारुपो ठेंग तुले घुमाई हाय गो ठेंग तुले जीवनेर शेष आधार जे नेमे एसे गेछे जीवन दीते तो मने चिले आशा शांति पाप हृदय भरोसा जीवन की लाभ हबे तारे जो नही भालो बेसे रानी मा ऊपर ठेंग तुले घुमाओ हाय गो ठेंग तुले घुमाओ दासी कार ना करिस ना काल थे के बतो रानी मा कस ती थाकी ना ना आमी आमा शिवालय मंदिर के पहले आड़ियार ऊपर ठेंग तीसी चले जा साड़ गुतिया दिबे गुतिया दिबे चले जा हेलो हेलो अरे ভালোবাসা দেব কি গো পালন করে Hey, I'm not a
राजा पुजो करलो ना मा बोलि मा गो एई तो सुवर्ण सुजोग एखन राजा रानी বাসর সজ্জা এখন তোমার কথা ভুলে গেছে বলি মা গো তুমি এক কাজ করো আমরা ওই রাজ্যে আবার যাব মা গিয়ে আমরা রাজাকে বলবো ওর পিতা মাতা তুমি হবে ওর মা আমি হব ওর পিতা গিয়ে বলবো এতদিন তোর পিতা মাতা মারা গেল তুই গয়াতে কেন সাধ্য দিসনি মুখে রক্ত উঠে মরবে ঠিক কথা বলেছো মা তাই চলো ভাই তাই চলো মা আমরা ওই বীরভূম রাজ্যে রাজা বসন্তের রাজ পরিবারে যাব তাই চলো মা বসন্ত বসন্ত আরে বসন্ত কে আরে পুত্র আমি তোর মা আমি তোর পিতা পিতা আরে পুত্র আজ দ্বাদশ বছর আমরা গত হয়েছি এখনো পর্যন্ত তুই গয়ায় পিণ্ড দিয়ে এলে না আরে পুত্র আমাদের অতিপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে কোথাও শান্তি পাচ্ছি না মাগু তুই কাল প্রত্যুষে উঠে গয়া থামে রওনা হবি এবং আমাদের নামে গয়ায় পিণ্ড দিবি মাগু এত তাড়াতাড়ি আমি কি করি গয়াতে পিণ্ড দিব মা রাজ্য তুই হবি ভিখারী ওগো পিতা ওগো মাতা তোমরা তোমরা এই অভিশাপ দিয়ে আমায় কি করলে মা ওরে ভাই বিজয় মামা বসন্ত এগো মামা তুমি তাড়াতাড়ি ছুটে এসো মামা তাড়াতাড়ি ছুটে এসো কি হয়েছে বসন্ত হঠাৎ মামা মামা বলে চিৎকার করে উঠলে কেন গো মামা বলো আজ আমি নিদ্রায় মগ্ন ছিলাম আর সেই নিদ্রার মধ্যে আমার পিতা মাতা এসে আমার স্বপ্ন দেখিয়ে গেছে বারো বছর গত হয়েছে আমার পিতা মাতা এখনো পর্যন্ত আমি শান্তি দান করিনি তাই তো কাল সকালে আমায় রওনা দিতে হবে গয়া ধামে ও বসন্ত এ তো বড় আনন্দের কথা আই দীর্ঘ বারো বছর তোমার পিতা মাতা গত হয়েছেন এখনো পর্যন্ত তুমি গয়ায় পিণ্ডদান করে আসনি শোনো বসন্ত তুমি এক কাজ করো তুমি কাল প্রত্যুষে উঠে তুমি গয়া থামে রওনা হও গয়ায় সাধ্য না দিলে তোমার পিতা মাতার আত্মা যে শান্তি পাবে না ওগো মামা আমি যদি গয়ায় ধামে না যেতে পারি আমার পিতা মাতা আমায় বলে গেছেন কি বলে গেছে আমার নাকি মুখে রক্ত উঠে তাহলে আর বিলম্ব করো না বসন্ত তাহলে আর বিলম্ব করো না কাল প্রত্যুষে উঠেই তুমি গয়া থামে রওনা হয়ে যাও ওগো মামা বলো তুমি তো জানো আমার ভট প্রভূতি রয়েছে পঞ্চম মাসের অন্ত সপ্তাহ আমার ছোট্ট ভাই রয়েছে বোকা ওগো মামা আমি যাব চলে যাব আমার রানীকে আর আমার সেই বোকা ভাইটাকে একবার দেখে দাও তুমি কোনো চিন্তা করো না বৌমা বৌমা পঞ্চম মাসের অন্ত সপ্তাহ আরে আমি তো আছি তোমার কোনো অসুবিধা হবে না তোমার কোনো অসুবিধা আমি করতে দেবো না আর তোমার ভাইয়ের বিজয়ের কথা বলছো আরে বিজয় হচ্ছে ছোট্ট ছেলে মানুষ সেই বোকা শোকা সে এমন কি করবে আমি যা বলবো আমার কথা মতো কাজ করবে তুমি তাকে বুঝিয়ে বলে যেও দেখ ভাই বিজয় আমি গয়া থেকে রওনা হচ্ছি মামা রইল মামা যখন যা বলবে আমার কথা মতো কাজ করবে আমি তো তোমার কথা মতো চলি তুমি তোমার পিতৃ হারিয়ে আমি তোমার পিতার মতো পেয়েছি তুমি যে বুদ্ধিটা দাও আমি সেটাই চলি আর তুমি চলে গেলে আমার ছোট্ট ভাইটাকে তুমি একটু খেয়াল রেখো রাখবো শুধু ছোট ভাইকে নয় বৌমা তো রইলো
তার খেয়ালও আমি রাখব। ওগো মামা, তুমি একবার আমার রানীকে ডেকে দাও, একবার আমার ভাইকে ডেকে দাও, তাদের কাছ থেকে বিদায় নিই, আমি চলে যাব। বিজয়, বিজয়, কি কথা গো মামা? মামা অসভ্যের মতো কথা বলে, মামা বাবা, মামা কোনদিন বাবা হয়? বল বাবা বাবা। হ্যাঁ বৌমা গেল। হ্যাঁ বাবা নয়, বাবা নয়, আমি তোর মামা। কি কর মামা? বাবা, ওরে ভাই, শোন বিজয়, তোর দাদা বসন্ত তোর পিতা মাতার শ্রাদ্ধ দেওয়ার জন্য গয়া ধামে রওনা হচ্ছে। তোর দাদা বলে যাচ্ছে মামা যখন যা বলবি বাবার কথা মতো কাজ করবি। আমার কথা শুনে কাজ করবি তো? তুমি কোনো চিন্তা করো না দাদা, মামা বাবা যখন আছে। বাবা নয়, এই যে মামা বাবার মতো লালন পালন করেছে, তাই উনাকে উনার যা কথা বলবে তার কথা মেনে চলবি রে ভাই। আমি নাকি শুনেছি গয়া ধামে গেলি যদি ভাগ্যে না থাকে ফিরে আসে না রে ভাই। ও নাই, এটা কি হইলো? আমি তো আছি। আরে ভাই, তোর বৌদি রয়েছে, তোর বৌদি রয়েছে, তাকেও খেয়াল রাখবি। বৌদি আছে, আমি আছি, মামা বাবা আছে। আরে ভাই, তোর বৌদিকে একবার ডেকে দে না রে ভাই। বৌদি? হ্যাঁ রে ভাই। তুমি দাও তো? হ্যাঁ রে ভাই। ও বৌদি, ও বৌদি, চল বাবা একলাকে। আরে ভাই, বল দাদা ডাকছে। বৌদি, দাদা গয়া ধামে যাবে, তুমি অনুমতি দিব তো? আমি যাব আমার গয়ে ধামে আমার পিতা মাতার পিণ্ড দান করতে, তুমি আমাকে বিদায় দাও। আজ বাণী যেতে যাদের তোমার কাছে থাকতে পারলাম না। আমার মামা রয়েছে, আমার ছোট্ট ভাই রয়েছে। আমি তো আছি, আমি তো আছি বৌদি, তোমার কোনো চিন্তা নেই। ওরা তোমার কাছে থাকবে, কি মা, তোমার কষ্ট দুঃখ যা কিছু থাকবে তুমি আমার ছোট্ট ভাই বিজয়কে আর আমার মামাকে বলবে। তোমাকে যখন যা প্রয়োজন আমাকে বলবে। আমাকে যেতে হবে গয়া ধামে। তুমি আর দেরি করো নি দাদা, আমাকে অনুমতি দাও রানী, অনুমতি দাও। আরে যেতে হবে গয়াকাশে রানী, যেতে হবে গয়াকাশে, চিন্তা করো না রানী, চিন্তা করবে না। আমায় যেতে
তোর না রানী চিন্তা তোর না দাদা গয়া ধামে কেন গেল বল দেখি কেন বলো তো তোর দাদা গেল গয়া ধামে পিতা মাতার শ্রাদ্ধ দেওয়ার জন্য আমাকে তো বললো যে বাবা মার শ্রাদ্ধ দেবে হ্যাঁ বাবা মা পিতা মাতা আমি একই কথা বললাম তো শোন পুত্র তুই কি জানিস গয়া ধামে ওই যে পেট গয়া আছে না পেট গয়ায় যদি কারুর নামে পিণ্ড দেওয়া হয় সে এখানে মরে যায় আচ্ছা তোর দাদা গেল পেট গয়ায় তোর নামে পিণ্ড দেবে তুই এখানে মরে যাবি মানে দাদা পিণ্ড সেখানে দিলে আমি এখানে মারা যাব মারা যাবে তাহলে কেন বল দেখি কেন বল দেখি কেন তোর দাদা কোনোদিন তোকে ভালোবাসে না না সবাই বলে রাম লক্ষ্মণের মতো তোরা দুই ভাই কিন্তু না তোর দাদা কোনোদিন তোকে ভালোবাসেনি ভালো যদি বাসত তোকে নিশ্চয়ই লেখাপড়া শেখাতো পড়াশোনা হলে লেখাপড়া শেখায়নি বিয়ে করায়নি বিয়ে করায়নি কবে বিয়ে করাবে বিয়ে করায়নি বল দেখি কেন বিয়ে করায়নি বল দেখি তোকে মূর্খ করে রেখেছে কেন বল দেখি কেন মামা মূর্খ করে রেখেছে এই কারণে মূর্খ লোক কোনদিন রাজা হতে পারে না আচ্ছা ওই জন্য তোকে লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রেখেছে ঠিক কথা বলেছ আর বিয়ে করায়নি কেন জানিস কেন বিয়ে করায়নি মানে তোর যদি সন্তান হয় সে যদি রাজ সিংহাসনে বসে ওই জন্য তোকে বিয়ে করায়নি ঠিক কথা তোর দাদা খুব চালাক তোর দাদা একাই রাজ সুখ ভোগ করতে চায় কি করা যাবে বলো তো মামা তুই যদি আমার কথা মতো চলিস কিন্তু বিজয় তোর দাদা যাওয়ার সময় বলে গেছে মামা হচ্ছে গুরুজন মামা যখন যা বলবে মামার কথা মতো কাজ করবি শোনো তুই যদি আমার কথা মতো কাজ করিস আমি তোকে কথা দিলাম এই এক মাসের মধ্যে আমি তোর বিয়ে দেব সত্যি কথা এক মাসের মধ্যে আমি তোর বিয়ে দেব তারপর ওই রায় সিংহাসনে একমাত্র তুই বসবি ঠিক আছে মামা মামা তুমি যখন আমাকে বিয়ে করাবে
তুমি রাজ সিংহাসনে বসাবে, তোমার কথা মতন আমি শুনবো। বেশ, তুমি যখন যা বলবে আমি তাই করবো। তাহলে তুই এক কাজ কর, তুই বাড়ির মধ্যে যা। হ্যাঁ, যখন আমি ডেকে পাঠাবো সঙ্গে সঙ্গে আসবি কিন্তু। হ্যাঁ আসবো মামা। তাহলে যা। সুযোগ একবার হাতের মুঠে পেয়েছি, এই সুযোগ আর আমি হেলায় হারাতে চাই না। তোর ছোট ভাই বিজয়, এই বিজয়কে আমি আমার দাওয়ার গুটি সারিয়ে অর্থাৎ এগিয়ে যাব শীর্ষের দিকে। তারপর ট্রেনে হয়েছে নামি আনবো রায় সিংহাসন থেকে, তারপর ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আমি বসবো ওই রায় সিংহাসনে। আবার কিচ্ছু করতে পারবে না গুণে দেই, তুমি আবার কিচ্ছু করতে পারবে না। আমি যে যুদ্ধে মেতে উঠেছি এই যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে। জগবন্ধু দারাসন না হইলাম কোথায় গেলি রে বাবা? এদিকে। হ্যাঁ, মেয়ে ছেলে একটা দেখেছি। হ্যাঁ, এক মাসের মধ্যে। শোন শোন শোন, তুই যে বিয়ে করবি বলছিস, এমনিতেই তোকে কেউ মেয়ে দেবে না। কেন দেবে না বল দেখি? কেন? তুই বেকার ছেলে। বেকার ছেলে, চাকরি করতে হবে। হ্যাঁ, তোকে বিয়ে দেবে না কেউ। তুই আগে রাজ সিংহাসনে বস। রাজা মামা, হেলিকপ্টার চালিয়ে হবে? না না, তুই তো রাজা হবি। রাজা রাজা। হ্যাঁ, এই বীরভূম রাজ্যে তুই একমাত্র রাজা হবি। রাজা হওয়ার পর তারপর তোর বিয়ে দেবো। তাহলে আমার কি কাজ করতে হবে বলো? কি কাজ করতে হবে? আমার কথা মতো যদি কাজ করতে পারিস তাহলে কিন্তু বিয়ে তোর বেশি দিন যাবে না। এক মাসের মধ্যেই আমি তোর বিয়ে দেবো, আর এক মাসের মধ্যেই তোকে আমি এই বীরভূম রাজ্যে রাজা করিয়ে দেবো। আচ্ছা, কাজটা কি করতে হবে মামা? তোকে এক কাজ করতে হবে। হ্যাঁ, আমি একখানা চিঠি লিখে দেবো। চিঠিখানা জানা লিখেছে তোর দাদা। তোর দাদা গয়া ধামে গিয়ে একখানা পত্র লিখেছে। পত্রে লিখা থাকবে, ভাই বিজয়, আমি গয়া ধামে এসে অসুস্থ হয়ে পড়ায় টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু ফুরিয়ে গেছে। তুই টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। ওই চিঠিখানা তুই তোর বৌদির সামনে পড়বি। বৌদি তখন তখন কি করবে বল দেখি? তোর সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরবে। বুঝতে পেরেছিস? তখন তুই বলবি, না বৌদি, তুমি হচ্ছে পঞ্চমাসের অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তুমি গয়াধামে যেতে পারবে না। তখন তোর কাছে কান্নাকাটি করবে, যাওয়ার জন্য বায়না ধরবে। তখন তুই বলবে, দেখো বৌদি, কালকে হচ্ছে বাস ধর্মঘট, হাতির পা ভেঙে গেছে, ঘোড়া খোঁড়া হয়ে গেছে, এই অবস্থায় তুমি যাবে কি করে? তবুও তোর বৌদি কোনো কথা শুনতে না চেয়ে তোর সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরবে। তখন তুই তোর বৌদিকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে আসতে পারবি? না, জঙ্গলের মধ্যে ছেড়ে দিস তাহলে রাত্রে অন্ধকারে শিয়াল শকুন ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওই চিহ্ন মাত্রই রইবে না। দিলে পথের কাটা শেষ।
তারপর গয়া ধাম থেকে তো দাদা ফিরে এলে তুই তাকে চিনেও চিনতে পারবি না। যদি জোর করে রাজপ্রাসাদে ঢুকে তাকে ঘাট ধাক্কা দিয়ে এই রাজপুরী থেকে দূর করে দেবে। আর যদি দূর না করতে পারি মামা, আমি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙুল একটুখানে বাঁকাতে হবে। ঠিক কথা বলেছো মামা। তাহলে যা তোর বৌদিকে ডাক। তোমার কথা মতো আমি সবকিছু করবো। তবে মামা বল, তুমি আমায় কথা দিয়েছো? হ্যাঁ, আমি কথা দিয়েছি, এক মাসের মধ্যে তোর বিয়ে দেবো। মেয়ে ছাড়া কি দেখ? হ্যাঁ, মেয়ে ছেলে দেখেছি। ও ভালো তো। হ্যাঁ, কালো হইনেও হবে। হ্যাঁ, কালো তো। বৌদি, ও বৌদি, কি ব্যাপার ঠাকুর? কালো জগতের আলো। সর্বনাশ হইছে। কি সর্বনাশ? চিঠি আসছে দাদা, চিঠি দিছে। মামা তো বললো, আমি তো পড়তে পারিনি। কি লেখা আছে? গয়া ধাম থেকে ফেরার জন্য দাদার কাছে পয়সা সব ফুরিয়েছে। তাই নাকি? হ্যাঁ মামা। আর যদি আমি পয়সা নিয়ে না যাই, দাদার কোনোদিন ফিরে আসতে পারবে না। আচ্ছা বৌদি, হ্যাঁ ঠাকুরপো, তুমি কি বলো? আমি না দাদা ফিরে আসু কি? তাহলে টাকা পয়সা দাও, আমি দাদার কাছে নিয়ে যাব। তবে ঠিক আছে, কি আমি টাকা পয়সা দেব। আর একটা কথা ঠাকুরপো, কি আমি কিন্তু তোমার সঙ্গেই যাব। না বৌদি, না বৌ মানা, তুমি যেতে পারবে না। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই অবস্থায় তুমি তুমি জঙ্গলে জঙ্গলে হাঁটতে হাঁটতে যাবে কি করে? ভাইয়ের সঙ্গে যাব। ভাইয়ের সঙ্গে যাবে? আরে ও তো হাঁটতে হাঁটতে যাবে। হাঁটা চলবে নি, তুমি গর্ভবতী না? পঞ্চমাসের গর্ভবতী না বৌদি? না ভাই, আমি তোমার সঙ্গেই যাব। শোনো, হাঁটা চলবে নি, হাঁটতে তো পারবো নি। বাস ধর্মঘর বাস চলছে না। হাতিতে যাব? হাতির পা ভেঙে গেছে, হাতি লড়তে ঘোড়া খোঁড়া হয়ে গেছে। তাই এই অবস্থায় তুমি হাঁটতে হাঁটতে যাবে কি করে বৌমা? আমি ভাইয়ের সঙ্গে যাব, হাঁটতে হাঁটতে। মামা হাঁটতে হাঁটতে যাবে? মামা যখন আমার আর কি যখন বলছে তাই নিয়ে যাও। আর বিলম্ব করবো কেন বাবা? কি বাবা, কি মামা? আগো হো মামা, আমার সব মেয়ে ছেনা চিন্তায় মাথা খারাপ। আরে আমি তো বললাম এক মাসের মধ্যে তোর বিয়ে দেব বৌদি। ঠাকুরপো, তাহলে বিলম্ব করছো কেন বৌদি? তাই চলো, আমরা টাকা পয়সা নিয়ে আমরা গয়া ধামে রহনা হবো। কি বৌদি? তাই চলো, তাই চলো, তাই চলো। বাবা বাবা, তুমি রইল এ ধারে, ঠিক আছে, আমি ঘুরি না কিন্তু Oh,
হলো গো মা ওরে দাসি দিনে দিনে নমাস হলো এবারে আমি না সাত খাবো তুমি নমাসে কি কি খাবে তুমি বলো মা তোমার বাবার বাড়িতে তোমার মা এসে তোমাকে নিশ্চয় খাওয়াবে মা দাসিরি আজ্ঞা প্রথমে শাক খাবো আর আর ফল খাবো আচ্ছা কি কি খাবো বলো মা তবে আমি কইছিছো লইটা খইটা মোড়ি মুলা খাইবো যতনে Are you sure?